বিগত বছর বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় বোরো ধান অজানা রোগে পচন ধরেছিল। এর ফলে মাঠেই ধান নষ্ট হয়েছিল। এছাড়াও নিম্নচাপে প্রবল বৃষ্টির জেরে আমন ধান নষ্ট হয়েছিল। এর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল কৃষকরা। এবছর লাভের আশায় ইন্দাসের চাষিরা বোরো ধান চাষ করেছেন। এখনও পর্যন্ত ধানের ফলন বেশ ভালো, সেই কারণে খুশির হাওয়া কৃষকদের মধ্যে। যদিও আকাশে মেঘের ভাবগতি দেখে চাষিরা আতঙ্কিত। সময় মতো মাঠের ধান ঘরে নিয়ে যেতে পারবেন কিনা চাষিদের কাছে সেটাই প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে। তাদের আশা গতবারের ক্ষতিটা হয়তো এবার মিটে যাবে। মাঠ ভরা সোনালি ধানের দিকে তাকিয়ে চাষিরা ভাবছেন এবছর লাভের টাকা হয়তো কিছুটা আসবে, আর মাত্র কিছুদিনেই শুরু হবে ধান কাটা। বোরো ধান ভালোই হয়েছে, বিঘেই 17-18টা ধান হবে। তবে আবহাওয়া খুবই খারাপ, শেষ পর্যন্ত ঘর ঢুকবে কি করে ভাবতে পারছি না। খুবই বর্ষাকালে ধান পাওয়া যায়নি, বর্ষাকালে একটা রোগ এসেছিল, দিয়ে খুব ধানকে সব নষ্ট করে দিয়ে গেছিলো, আর জলে তো একদম ডুবি দিয়ে গেছিলো, সেই ধান একদম পাওয়া যায়নি। এখন ধান ভালোই হয়েছে? এখন ধান ভালোই হয়েছে, মেঘের আবহাওয়া খুব খারাপ, ওই জন্যই আমাদের খুবই চিন্তা। আচ্ছা, কি মাঠকে মাঠ ধান ভালো হয়েছে? মাঠকে মাঠ হ্যাঁ খারাপ ভালোই হয়েছে, তবে যে যেমন চাষি তার তেমন ধান হয়েছে। বোরো ধান আপাতত এখন পর্যন্ত যথেষ্ট ভালোই হয়েছে, তবে এই ধান যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তাতে করে বাড়ি পৌঁছাবে নাকি সেটা নিয়েই একটা মানে কিন্তু বোধ একটা রয়ে গেছে। আর এই যেমন বর্ষার সময় তো সবাই আশা করেছিল ধান ভালোই হবে, কিন্তু অজানা রোগ প্লাস যেভাবে বর্ষণ হয়েছিল তাতে করে ধান বাড়িতে অনেকেরই পৌঁছায়নি। কিছু চাষি আদায় করতে পেরেছিল, অনেক চাষি বাড়িতে ধান নিয়ে যেতে পারেনি, আর সেইভাবেই এখনও পর্যন্ত ভয় খাচ্ছে চাষিরা যে এই ধান বাড়িতে যাবে কি যাবে না। এই আকাশের এরকম দুর্গতি যদি না হয় তবে তো ভালো, না হলে তো অসুবিধা আছে। আমন ধানে তো ভালোভাবেই মার খেয়েছে, মাঠে তো ধরো ধান তো মানে অনেক ক্ষতি হয়েছে। কী করে কী জন্য ক্ষতি হয়েছিল আমন ধান? আমন ধান জলে তো বোধহয় পোকা, জলে সবই মরে। এই ধান ভালো হয়েছে? এই ধান ভালো হয়েছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট, আনন্দবার্তা।